হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। আজকে আমরা ময়ূর আঁকবো। ময়ূর অনেক সুন্দর, অনেক রং আছে, কিন্তু এখানে আমি একটু ম্যাচিং কালার করে আঁকছি। তো প্রথমে আমি ড্রয়িং করে নিচ্ছি। বন্ধুরা, এই ড্রয়িং করার ব্যাপারে আমি একটু বলবো। ড্রয়িং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা কোনো প্রতিষ্ঠানে ছবি আঁকা শিখেছেন, কোনো মানুষের মারফত, গুরু মারফত, তারা একরকম ছবি আঁকেন, এবং যারা ছবি আঁকতে ভালোবাসেন, ভালোবাসার টানে ছবি আঁকেন, তারা আর এক রকম ছবি আঁকেন। আর শাড়ি, আমি জানি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই হাজার হাজার মানুষ এখন বর্তমানে বাংলাদেশে শাড়ি আঁকার সাথে সংশ্লিষ্ট। তবে তাদের জন্যে আমি আজকের কিছু কথা বলবো, এবং পরবর্তী ভিডিওতে আমি কিছু টিপস তাদের জন্য দেখাবো। সহজে অনেক সুন্দর সুন্দর কৌশল আছে যেভাবে ছবি আঁকা সম্ভব। আমি ড্রয়িং করেছি, ড্রয়িং প্র্যাকটিস করেছি এই জন্যে যে আমি এটা দেখে দেখে আমি ছবি আঁকবো। অনেকে বলতে পারেন, না আমার তো মোবাইল আছে, মোবাইলে তো আমি মোবাইল দেখে দেখে আঁকতে পারি। কিন্তু মোবাইল দেখে আঁকলে তো আপনার প্র্যাকটিসটা হলো না। সেই জন্য আপনারা যে বিষয়ে ছবি আঁকবেন শাড়িতে, আপনারা অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস করে নিলে আপনারা যখন তুলিতে আপনারা কাজ করবেন তখন আরও সহজ সুন্দর হবে। বন্ধুরা, এটা আপনারা দেখছেন ফার্স্ট ওয়াশ, ছবি আঁকার ভাষায় এটাকে বলে ফার্স্ট ওয়াশ। তারপরে আমরা ডিটেইল কাজে যাব এর পরবর্তীতে। এবার আমরা ডিটেইলিংয়ে চলে আসছি। এটা সাদা হাফ সিল্ক শাড়িতে। ময়ূরের তো অনেক রকম কালার হয়, কিন্তু আমরা এখানে একটু ম্যাচিং টাইপের কালারে কাজ করছি। অনেক রকম রং বেরং হলে অনেক সময় একটু খিটখিটে টাইপ লাগে, অথবা যারা ভাবের জগতের মানুষ তারা পছন্দ করেন না। সেই জন্যে আমরা ম্যাচিং টাইপের কালারে কাজ করছি। এটা আমি ক্লোজ আপ করে একটু ময়ূরের আরও ডিটেলের কাজটা দেখাচ্ছি। তবে ঠোঁটটা একটু মোটা মনে হচ্ছে ক্যামেরা ধরার কারণে। আপনারা যারা নতুন শাড়ি আঁকতে চান, অথবা অনেক দিন ধরে আঁকেন, ভাবেন কি যে না ফুল একটু আঁকা সহজ, কিন্তু ময়ূর বা টিয়া অথবা প্রজাপতি, প্রাণী জগতের যে কোনো প্রাণী আঁকা একটু কঠিন। সেই জন্যে আপনি আজকেই একটি ছবি আঁকার জন্য, প্র্যাকটিস করার জন্য একটি খাতা তৈরি করে ফেলেন, পেন্সিল সঙ্গে রাখেন। আপনি যে বিষয়টা ছবি আঁকবেন, হোক সে ফুল, আপনি প্র্যাকটিস করবেন। এবং যারা নতুন শিখতে চান কীভাবে আপনারা শাড়ি আঁকবেন, সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে জানাবো। খুব নতুন নতুন কিছু কৌশলে যারা আঁকতে পারেন না, আঁকতে ভালোবাসেন, তারাও সুন্দর ছবি শাড়ি আঁকতে পারবেন। তো আমরা ফার্স্ট ওয়াশ শুকিয়ে যাওয়ার পরে আমরা সেকেন্ড ওয়াশে আসি। সেকেন্ড ওয়াশে আমরা আরেকটু ডিটেলিংয়ে কাজ করতেছি, এবং এরপরে আরেকটু আরেক ধাপ। তো তিন ধাপে আমি সাধারণত কাজ করি। তিন ধাপে তিনটে কালার গ্রেড এখানে আমি কাজের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, শাড়ি আঁকা শেষ হয়ে গেল। তবে আমাদের কাজ যদি আপনাদের পছন্দ এসে থাকে, তবে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। যদি কোনো শাড়ি আঁকার জন্য কোনো টিপস প্রয়োজন হয়, আমাদেরকে ফোন দিতে পারেন, কমেন্ট করে লিখতে পারেন। এবং যদি আপনি কোনো শাড়ি আঁকতেও চান, তবু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং ভিডিওটির শেষে আমাদের ঠিকানা আছে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।